বাড়িতে বিপদ, এখন এসো না। কি হলো, এসো। কি হলো, কি এসো, চলো বাড়ি যেতে হবে না, এসো, চলো এসো। হ্যাঁ চলো ওঠো। বিনুকে ছেড়ে দিন না, ওর কাছে তো গয়না নেই। কি করছিস হয়েছে? না না জেঠুমনি, কি কিছু না। এক্ষুনি কি জেঠুমনিকে কিছু বলা ঠিক হবে? না না থাক, বয়স হয়েছে, চিন্তা করবে। তার চেয়ে আমি কিছু ট্রাই করি, তবে যা করার আমাকে খুব খুব ফাস্ট করতে হবে। বাড়ির কাছাকাছি কোথাও আমাকে নেমে যেতে হবে, কাউকে এখন কিচ্ছু জানতে দেওয়া যাবে না। রানি কোথায়? রানি আসেনি? না এখন আসেনি। এখনো আসেনি মানেটা কি? এই তো বললো সিঙ্গারা নিয়ে চলে আসবে, সিঙ্গারা আনতে গিয়ে এত দেরি হলো। আরে তো মা ঝামেলায় পড়া গেল, কোথায় গেল? জয় ফোন করছে। হ্যাঁ জয় বল, তোমরা বাড়ি পৌঁছেছো? হ্যাঁ মানে ওই পাড়ায় পৌঁছে গেছি বুঝলি, ওই সিঙ্গাড়ার দোকানটা আছে, ওই সিঙ্গাড়ার দোকানে নেমেছে একটু সিঙ্গাড়া জিলিপি কেনার জন্য রানী আর কি। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছিলে? রানী কোথায়? ওই যে বললাম না তোকে, ওই বোম্বাদের বোম্বাদের দোকানটায় গেছে আর কি, বোমার দোকানে গেছে, সেখানে জিলিপি কিনতে চলে আসবে, চলে আসবে। তা রানী ওখানে নেই, ওকে দেখতে পাচ্ছ না? না মানে আছে আশেপাশে কোথাও, আমি এক্ষুনি এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি গাড়ির কাছে, তো ওই জন্য আর কি। হ্যাঁ এক্ষুনি চলে আসবে ভাবিস না? ঠিক আছে, ও এলে একবার আমার সাথে কথা বলিয়ে দিও তো, ওকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ মানে ও কিন্তু তোকে ফোনের চেষ্টা করেছিল, ও তোকে পাচ্ছে না। ইয়ে তুই চিন্তা করিস না, আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি এক্ষুনি। হ্যাঁ আমি ওকে বলছি, তোকে ফোন করে জানাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মহা বিপদে পড়া গেল, এখন কি করে রানীকে দিয়ে জয়কে ফোন করাবো? কোথায় গেল মেয়েটা? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।